আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ঈদ মোবারক কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুন্দরভাবে ঈদ কেটেছে ঈদ করেছো আমাদের ঈদের পরে গরু খাসি খাওয়া হয়েছে এখন আমাদের আবারও ক্লাস করতে হবে ক্লাসে আমাদের চলে আসতে হবে তো আমরা আজকে আমি তোমাদের অনার্স তৃতীয় বর্ষের মানে থার্ড ইয়ারের বায়োজিওগ্রাফির আমরা এর আগে ইকোসিস্টেম ক্লাসটা নিয়েছিলাম তখনই আমি বলেছি আমার এই ক্লাসটা দুইটা ক্লাসে নিতে হবে তো একটা ক্লাসে তো তোমরা দেখেছ এখন আমরা দ্বিতীয় ক্লাসটা আজকে নিব এবং ইকোসিস্টেমের বাকি বিষয়গুলো নিয়ে আমরা পড়ব তো চলো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম চলে আসি আজকে আমরা আমাদের টপিকটা হচ্ছে প্রসেস অফ ইকোসিস্টেম এনার্জি ফ্লো অ্যান্ড নিউট্রেন্টস ফুড চেইন অ্যান্ড ট্রপিক লেভেলস ফুড ওয়েব তার আগে আমি আমার পরিচয়টা দিই আমি হচ্ছি নাসরিন আক্তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ঢাকা কলেজ ঢাকা আজকের প্রেজেন্টেশনের আউটলাইনস যদি দেখি বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ খাদ্য শৃঙ্খলের বিভিন্ন পর্যায়ে খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বাস্তুতন্ত্রের পুষ্টি স্তর বাস্তুতন্ত্রের শক্তির পিরামিড বাস্তুতন্ত্রের বিভিন্ন শর্তাবলী এগুলো মেনলি আজকে ক্লাসে আমরা দেখব প্রথমেই আসি হোয়াট ইজ ফুড চেইন অথবা বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলটা কি খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে উৎপাদক স্তর থেকে ধাপে ধাপে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির ধারাবাহিক প্রবাহকে শৃঙ্খল বলে এ সম্পর্কে বিজ্ঞানী অডাম নাইনটিন সিক্সটি সিক্স শৃঙ্খলের একটা সংজ্ঞা দিয়েছেন সেটা হচ্ছে খাদ্য খাদক সম্পর্কের উপর ভিত্তি করে যে নির্দিষ্ট প্রণালীতে খাদ্য শক্তি উৎপাদক থেকে ক্রম পর্যায়ে আরো উন্নত জীবগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয় শক্তি ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বলে একটা বাস্তুতন্ত্রে সেই একাধিক খাদ্য শৃঙ্খল থাকতে পারে তবে কথা সত্য যে এই খাদ্য শৃঙ্খলগুলো পরস্পরের সাথে যোগসূত্র বজায় রেখে চলে খাদ্য শৃঙ্খলে এই জাতীয় যে সম্বন্ধপরতা একে খাদ্য জাল যেটাকে ফুড ওয়েব বলে পরিবেশের ভিতরে বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খল দেখা যায় যেমন আমরা যদি নদী পুকুর বা রদ অথবা জলাশয় এলাকার একটা মিষ্টি পানির বাস্তুতন্ত্রের খাদ্যশৃঙ্খল দেখি তাহলে সেখানে যে ধাপটা দেখা যায় সেটা হচ্ছে উদ্ভিদ পতঙ্গ মাছ মানুষ এখানে উদ্ভিদ সৌরশক্তি থেকে খাদ্য শক্তি উৎপাদন করে নিজেদের মধ্যে শক্তি বা এনার্জি মজুদ করে তাই উদ্ভিদ রয়েছে উৎপাদক স্তরে আর জলজ কীট পতঙ্গ বেঁচে থাকার জন্য খাদ্য হিসাবে শ্যাওলা ঝাঁঝি পানা বিভিন্ন ছোটো ছোটো খেয়ে থাকে ফলে উদ্ভিদ স্তর থেকে শক্তি এবার পতঙ্গ স্তরে পৌঁছায় এরপর মাছ কীটপতঙ্গ খায় সুতরাং এভাবে খাদ্যশক্তি পতঙ্গ থেকে একটু বড় প্রাণী মাছের মধ্যে পৌঁছায় তারপর মানুষ যখন মাছ খায় তখন খাদ্যশক্তি মৎস্য স্তর থেকে কোথায় মানুষের স্তরে উপনীত হয় এভাবে পরিবেশের মধ্যে শক্তি অর্থাৎ খাদ্যের মাধ্যমে অনবরত উৎপাদক স্তর থেকে ক্রমশ বড় এবং আরও বড় প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়ছে এর মধ্যে কিন্তু কোনো ছেদ নেই মানে বিভেদ নেই এটা যেন একটা চেন বা শিকলের মতো একটার পর একটা যুক্ত হয়ে রয়েছে এই কারণে একে ফুড চেন বলা হয় বাংলায় খাদ্য শৃঙ্খল। আমরা তেমনইভাবে একটা বনভূমি ইকোসিস্টেমের খাদ্য শৃঙ্খলের একটা উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে যেমন উদ্ভিদ হরিণ এবং বাঘ উদ্ভিদকে হরিণ খায় হরিণকে বাঘ খায় তো এগুলো তোমরা যে কোনো একটা ইকোসিস্টেমের উদাহরণ আমি যদি বল মানে যে কোনো একটা ইকোসিস্টেমের ভিতরে একটা উদাহরণ দিলে তোমরা প্রত্যেকটা ইকোসিস্টেমেরই উদাহরণ দিতে পারবে আর তোমরা জানো আমি তোমাদের গত ক্লাসে বলেছি কত রকম ইকোসিস্টেম আছে এবং তোমরা প্রত্যেকটা ইকোসিস্টেমের একটা করে উদাহরণ কিন্তু বাসায় করবা এবং যদি আমরা যখন আবার ক্লাসে ফিরব আমাকে কিন্তু এটার হোমওয়ার্ক দেখাতে হবে ঠিক আছে এর পরের ইয়েতে আমি চলে যাই খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের উপর ভিত্তি করে খাদ্য শৃঙ্খলের কে দুভাগে ভাগ করেছে একটা হচ্ছে গ্রেজার বা গ্রেজিং ফুড চেইন আর একটা হচ্ছে ডেট্রিটাস ফুড চেইন প্রথমে দেখি গ্রেজার বা গ্রেজিং চেন কি যে খাদ্য শৃঙ্খলে উৎপাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের মধ্যে সংক্রামিত হয় তাকে গ্রেজার বা গ্রেজিং খাদ্য শৃঙ্খল বলে যেমন স্থলভাগে যদি একটা উদাহরণ দিই সেটা হচ্ছে উদ্ভিদ খরগোশ শিয়াল আবার হতে পারে উদ্ভিদ হরিণ বাঘ এরপরে আমরা যদি এটা তো গেল স্থলভাগের জলভাগের উদাহরণ যদি দিই সেখানে সেক্ষেত্রে উদ্ভিদ পতঙ্গ মাছ বগ এর আগে একটা দিয়েছি জু জুপ্লাংটন মা ছোটো মাছ বড়ো মাছ এভাবে উদাহরণ আমরা দিতে পারি এগুলো নদী বা পুকুরের ক্ষেত্রে অথবা জলভাগের ক্ষেত্রে এই ধরনের ফুড চেন শৃঙ্খলগুলো দেখা যেতে পারে এরপরে আসি ডেট্রিটাস ফুড কি যে খাদ্য শৃঙ্খলে বিয়োজক স্তর থেকে খাদক স্তরে শক্তি ধাপে ধাপে সঞ্চারিত হয় তাকে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বলে যেমন বিয়োজকদের মাধ্যমে উৎপাদিত পচা পাতা ক্ষুদ্র জলস প্রাণী বা লার্ভা ছোট মাছ তারপরে বড় মাছ এখন আসলে ডেট্রিটাস কথাটার অর্থটা কি ছত্রাক ব্যাকটেরিয়া প্রভৃতি বিয়োজকরা উদ্ভিদ ও প্রাণীদের মৃতদেহ আবর্জনা ও অন্যান্য বর্জ্য পদার্থকে যখন আংশিকভাবে পচিয়ে ফেলে তখন ওই সম্পূর্ণ মানে ওই অসম্পূর্ণ অর্ধ বিয়োজিত পদার্থকে ডেট্রিটাস বলে বিয়োজন শব্দটার অর্থ হলো পচন ধরানো এরটার সাথে একটা কথা আসে ডেট্রিভার ডেট্রিটাস বা মানে বা আংশিকভাবে বিয়োজিত জৈব পদার্থকে যে সমস্ত ছোট ছোট প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের ডেট্রিভর বলে উদাহরণ কি কেচো উইপোকা ক্রিমি এবার আসি বাস্তুতন্ত্রের খাদ্যকের উপর ভিত্তি করে খাদ্য শৃঙ্খলকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা হয়ে থাকে প্রিডেটোর ফুড চেইন প্যারাসিটিক ফুড চেইন স্যাপ্রোভিটিক ফুড চেইন অর্থাৎ হচ্ছে শিকারী খাদ্য শৃঙ্খল পরজীবী খাদ্য শৃঙ্খল মৃতজীবী খাদ্যশৃঙ্খল শিকারী কি শিকারি খাদ্য শৃঙ্খল হচ্ছে যে খাদ্য শৃঙ্খল তৃণভোজী বা শাকাহারী প্রাণীদের প্রাথমিক খাদক স্তর থেকে শুরু হয় এবং খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে বৃহত্তর মাংসাশী প্রাণীর স্তরে শেষ হয় তাকে শিকারী খাদ্য শৃঙ্খল বলে যেটাকে ইংলিশিতে প্রিডেটর ফুড চেন বলা হয় উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি ঘাস ঘাসফড়িংকে খায় ব্যাং ব্যাংকে খায় সাপ সাপকে খায় পাখি পরজীবী খাদ্য শৃঙ্খলকে যে খাদ্য শৃঙ্খলে খাদ্য খাদক সম্পর্কে বৃহৎ প্রাণী বা হোজ থেকে শুরু হয় এবং পরজীবী ক্ষুদ্র প্রাণীতে শেষ হয় তাকে পরজীবী খাদ্য শৃঙ্খল বলে যেমন কুকুর কৃমি বিয়োজক আর মৃতজীবী খাদ্য শৃঙ্খল হচ্ছে যে খাদ্য শৃঙ্খলের শক্তির প্রভাবকে ভিত্তি করে মৃতজীবী বিয়োজক স্তরের মধ্যে আবদ্ধ তাকে মৃতজীবী খাদ্য শৃঙ্খল বলে এগুলো গেছে আমার ক্লাসিফিকেশন এবার আসি খাদ্য শৃঙ্খলের বিভিন্ন পর্যায়ে স্টেজেস অফ ফুডস চেইন এখানে চারটে স্টেজের কথা বলা হয়েছে প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায়ে এবং সর্বশেষ পর্যায়ে আমি এই চারটা পর্যায়ে সম্পর্কে তোমাদেরকে ধারণা দিচ্ছি প্রথম পর্যায়টা হচ্ছে কি উৎপাদক সবুজ উদ্ভিদ শক্তিকে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিতে রূপান্তর রূপান্তরিত করে নিজ দেহে সেটা স্থিত করে দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পর্যায়ে হচ্ছে প্রথম সারির খাদক হার্ভিভর খরগোশ গরু ছাগল হরিণ সবুজ উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে এবং শক্তি ও পুষ্টি উক্ত খাদকের দেহে স্থানান্তরিত হয় যদিও শক্তির এক উল্লেখযোগ্য অংশ স্থানান্তরকালে হারিয়ে যায় তৃতীয় পর্যায়ে হচ্ছে এই পর্যায়ে থাকে দ্বিতীয় শ্রেণীর খাদক যারা কার্নিভর মানে মাংসাশী যেমন বাঘ সিংহ সাপ বাজ পাখি প্রথম সারির খাদক অর্থাৎ তৃণভোজীদেরকে তারা খাদ্য হিসাবে গ্রহণ করে তবে কিছু প্রাণী আছে যেগুলো একই সাথে শাকাশী মাংসাশী যেমন ভাল্লুক কিছু পাখি এছাড়া মানুষ তো আছেই এভাবে শক্তি ও পুষ্টি তৃতীয় সারির খাদকের দেহে স্থানান্তরিত হয় এক্ষেত্রেও স্থানান্তরকালে শক্তির হ্রাস ঘটে তৃতীয় পর্যায়ে একাধিক আবার উপস্থর কিন্তু থাকতে পারে সর্বশেষ পর্যায় ডিকম্পোজের বিয়োজক এরা মৃতজীবী কিছু ছত্রাক ও ব্যাকটেরিয়া যেগুলো মৃত প্রাণী ও উদ্ভিদের দেহবাশেষকে বিয়োজিত করে মাটির পুষ্টির ভাণ্ডারকে সমৃদ্ধ করে এবং উৎপাদক তৈরিতে কাজে লাগে খাদক হিসাবে মানুষ অমনিভর কারণ মানুষ একই সঙ্গে শাকাশী মাংসাশী আমরা তাহলে পর্যায়গুলো সম্পর্কে জেনেছি এবার চলে আসি ক্যারেক্টারিস্টিক্স অফ ফুড চেইন খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্যগুলো কি খাদ্য শৃঙ্খল সবজি এবং পরভোজি সমন্বয় ঘটিত দুই শৃঙ্খলের সর্বনিম্নে থাকে উৎপাদক সর্বোচ্চ থাকে বিয়োজক জীবভর পিরামিড কৃত কৃতিতে হ্রাস পায় শক্তি প্রবাহের দশ শতাংশ সূত্রে হ্রাস পায় কতগুলো খাদ্য শৃঙ্খল মিলে একটা খাদ্য জল তৈরি করে ছয় শৃঙ্খল সংবেদনশীল একটি স্তর বিনষ্ট হলে খাদ্য শৃঙ্খল বিপর্যস্ত হয় সাত বাস্তুতন্ত্রে অসংখ্য বৈচিত্র্যপূর্ণ শৃঙ্খল থাকে আর শৃঙ্খল পুষ্টির প্রভাব সম্ভব বলে বাস্তুতন্ত্র টিকে থাকে আমরা চলে যাই পরের স্লাইডে এখন আসি এনার্জি অফ ইকোসিস্টেম বায়ু বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বাস্তুতন্ত্রে বা বাস্তুরীতিতে সৌরশক্তি রূপান্তরিত হয়ে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে এনার্জি ফ্লো বলে বাংলায় শক্তি প্রবাহ সৌরশক্তি উদ্ভিদের মধ্যে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হওয়ার পর ওই উদ্ভিদ যখন তৃণভোজী প্রাণীর খাদ্যে পরিণত হয় তখন খাদ্যের মাধ্যমে শক্তি পুষ্টির স্তর অনুসারে ধাপে ধাপে ছড়িয়ে পড়ে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের প্রকৃতি আমরা যদি বাস্তুতন্ত্রের শক্তি শক্তি প্রবাহের প্রকৃতি দেখি তাহলে কি কি দেখতে পাই একটু খেয়াল করি সেটা হচ্ছে যে একমুখী শক্তি প্রবাহ সেটা কি সেটা হচ্ছে যে বাস্তুতন্ত্র শক্তি প্রবাহ সবসময় একমুখী যেমন সূর্য থেকে আগত শক্তি প্রথমে উৎপাদক স্তরে সবুজ উদ্ভিদের মধ্যে আবদ্ধ হয় এবং খাদ্য শৃঙ্খলের মধ্য দিয়ে বিভিন্ন খাদ্য স্তরে ওই শক্তি পৌঁছায় অর্থাৎ শক্তি প্রবাহ ইকোসিস্টেমে সর্বদা উৎপাদক স্তর থেকে প্রগৌণ খাদ্য স্তরে পৌঁছাবে এটাই নিয়ম এবং প্রগণ খাদক স্তর থেকে ক্রমশ নিচের দিকে উৎপাদক স্তরের শক্তি প্রবাহের কোনো সুযোগ নেই পরেরটা কী হচ্ছে শক্তিপ্রবাহের উৎস সৌরশক্তি সমস্ত শক্তিপ্রবাহের মূল উৎস হচ্ছে সৌরশক্তি সৌরশক্তির যোগান ছাড়া বাস্তুরীতির বা বাস্তুতন্ত্রের কোনো অস্তিত্ব নেই উৎপাদক স্তরে সবুজ উদ্ভিদ সর্বদা সৌরশক্তিকে সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের দেহে সঞ্চয় করে এবং তারপর ওই সঞ্চিত শক্তি অন্যান্য খাদক স্তরে ছড়িয়ে পড়ে তারপরে প্রবাহের শক্তিপ্রবাহের ক্রমিক ক্রমক অভি শক্তিপ্রবাহের হচ্ছে ক্রমিক অবনতি খাদ্য শৃঙ্খলের পুষ্টি স্তর এক থেকে পুষ্টি স্তরের শেষের দিকে যত যাওয়া যায় তত শক্তিপ্রবাহের ক্রমিক অবনতি হয় উৎপাদকেরা যত শক্তি আহরণ করে তার সবটাই তৃণভোজী খাদকেরা পায় না কিছু অপচয় কিছু অব্যবহৃত কিছু বিয়োজিত কিছু ব্যয় হয় অনুরূপভাবে তৃণভূজি থেকে মাংসাশী খাদকের শক্তিতে পরিবর্তনের ক্ষেত্রেও কথা কিন্তু সত্য শক্তির কোনো আবর্তন নেই যেভাবে পরিবেশের মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন প্রভৃতি গ্যাসের আবর্তন হয় সেভাবে বাস্তুতন্ত্রে শক্তির কোনো আবর্তন হয় না দশ শতাংশ নিয়ম এটা আবার কী জিনিস এটা হচ্ছে প্রাথমিক স্তর থেকে গৌণ খাদক এবং প্রগণ খাদক স্তরে যতই শক্তি স্থানান্তরিত হয় ততই শক্তির যোগান কমতে থাকে বিজ্ঞানী লিন্ডেম্যান উনিশশো সালে তার বিখ্যাত দশ শতাংশ সূত্র অনুসারে মানে যেটাকে টেন পারসেন্ট ল বলে ইকোসিস্টেমের মধ্যে শক্তি প্রবাহের ক্রমরাসমান বৈশিষ্ট্য ব্যাখ্যা করেছেন এ তথ্য অনুসারে দেখা যায় যে ফুড চেনে প্রতিটি স্তরে দশ শতাংশ শক্তি দেহ গঠনের কাজে ব্যবহৃত হয় এখানে শক্তি দুইটা চিত্র আছে এই যে লক্ষ্য করো দেখো টেন পারসেন্ট প্রত্যেকটা স্তরে কিভাবে গিয়েছে আসলে পুরো টোটাল ব্যাখ্যা করতে গেলে ইয়াটা এত লম্বা হয়ে যায় এরপর আসি বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহের বিভিন্ন পর্যায়ে তার আগে আমি একটা কথা বলি যে বাস্তুতন্ত্রের শক্তিপ্রবাহ তাপবিদ্যার তাপগতিবিদ্যার প্রথম এবং দ্বিতীয় সূত্র অনুসারে অনুসরণ করে যেমন গতিবিদ্যা বা থার্মোডাইনামিক্সে প্রথম সূত্রে বলা হয়েছে যে শক্তিকে রূপান্তরিত করা যায় কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না আবার দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে শক্তি রূপান্তরিত হওয়ার সময় হ্রাস পায় ইকোসিস্টেমে সৌরশক্তি থেকে উদ্ভিদের দেহের রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হওয়া তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে অনুসরণ করে আবার বিভিন্ন খাদক স্তরে রূপান্তরিত হওয়ার সময় যে শক্তির হ্রাস পায় তার তাপগতিবিদ্যার দ্বিতীয় শত্রীর সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় এখন আমরা আসি বাস্তুতন্ত্রের শক্তি প্রভার বিভিন্ন পর্যায়ে এখানে তিনটা পর্যায়ের কথা বলেছি শক্তি অর্জন শক্তি ব্যবহার শক্তির স্থানান্তর শক্তি অর্জন কি বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস হচ্ছে সূর্যর আলো তবে পৃথিবীতে সূর্য থেকে যত আলোক শক্তি পৌঁছায় তার মাত্র দশমিক এক পার্সেন্ট সবুজ উদ্ভিদের দেহে রাসায়নিক শক্তি হিসাবে আবদ্ধ হয় এখানে উল্লেখ করা যায় যে সূর্য থেকে পৃথিবীতে আগত মোট আলোক রশ্মির পরিমাণ হচ্ছে টুয়েলভ পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু কিলো ক্যালোরি এবার সালোক সংশ্লেষণের সময়ে সবুজ উদ্ভিদ আলোকশক্তিকে রাসায়নিক পদ্ধতিতে রূপান্তরিত করে যে পরিমাণ শক্তি তার নিজ দেহ আবদ্ধ করে তাকে ক্রস প্রাইমারি প্রোডাকশন জিপিপি বলা হয় যেটাকে বাংলায় কী বলে মোট প্রাথমিক উৎপাদন মোট প্রাথমিক উৎপাদন বা শালক সংশ্লেষণের সময় উদ্ভিদের দেহের যে পরিমাণ শক্তি আবদ্ধ হয় তা থেকে উদ্ভিদের নিজস্ব প্রয়োজনে কিছু শক্তি ব্যয় হবার পরেও যে অবশিষ্ট শক্তি সবুজ উদ্ভিদের দেহে সঞ্চিত থাকে তাকে বলা হয় নিট প্রাইমারি প্রোডাকশন এনপিপি যেটা নিট প্রাথমিক উৎপাদন বলে বিজ্ঞানীদের হিসাবের মতে মোট প্রাথমিক উৎপাদনের পঞ্চাশ থেকে আটান্ন পারসেন্ট হল নিট প্রাথমিক উৎপাদন সুতরাং নীচ প্রাথমিক উৎপাদন সবসময় মোট প্রাথমিক উৎপাদনের চেয়ে কম হয় খাদ্য শৃঙ্খলে উৎপাদক স্তর থেকে খাদক স্তরের নীচ প্রাথমিক উৎপাদনের জন্য উদ্বৃত্ত শক্তি স্থানান্তরিত হয় এরপর আসি শক্তি ব্যবহার শক্তির ব্যবহার উৎপাদক স্তরে সবুজ উদ্ভিদরা নিট প্রাথমিক উৎপাদনের সাহায্যে যে উদ্বৃত্ত শক্তিকে নিজেদের মধ্যে ধরে রাখে তাই হলো প্রকৃত শক্তি এ শক্তি প্রাথমিক খাদকেরা খাদ্যের মাধ্যমে উৎপাদকদের কাছ থেকে পায় প্রাথমিক খাদকেরা যেমন কীট পতঙ্গ নিজেদের শরীরবৃত্ত প্রয়োজনে ওই অর্জিত শক্তি খরচ করার পর যে উদ্বৃত্ত শক্তি তাদের দেহ আবদ্ধ করে রাখে তাই হল গৌণ খাদকের প্রকৃত শক্তি এভাবে খাদ্য শৃঙ্খলের বিভিন্ন ধাপে প্রকৃত শক্তির পরিমাণ কমে এবং পরবর্তী স্তরে অর্জিত শক্তির পরিমাণও কমে যায় খাদকদের মধ্যে এই অর্জিত শক্তিকে প্রকৃত অর্জিত শক্তি বলে যেটাকে গ্রস এনার্জি ইনটেক বলা হয় গ্রস এনার্জি ইনটেক থেকে যে পরিমাণ শক্তি প্রাণীধেয়ের তাপ উৎপাদন এবং অন্যান্য শারীরিক প্রয়োজনে খরচ হয়ে যায় তাকে রেসপিরেটরি এনার্জি বলা হয় বা বাংলায় শ্বসন শক্তি বলে এরপর সে তিন নম্বর শক্তির স্থানান্তর ইকোসিস্টেমে উৎপাদক স্তর থেকে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বিভিন্ন প্রাণী স্তরে শক্তি প্রবাহিত হয় এই প্রভাব একমুখী এবং শক্তির স্থানান্তর তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্রকে অনুসরণ করে যেটা আগেই বলেছি বাস্তু সাংস্থানিক পিরামিড বাস্তু সংস্থানিক পিরামিডটা কি সেটা আমরা জানি সংস্থানিক পিরামিড হচ্ছে বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খল বলতে মুখ্য উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যায়ে পর্যন্ত কতগুলো খাদ্য খাদ্যস্তরকে বোঝায় প্রতিটি স্তর খাদ্য শৃঙ্খলে এক এক টি ধাপ এই ধাপগুলো একে অন্য থেকে বিচ্ছিন্ন নয় বরং পরস্পর পরস্পরের সাথে সম্পর্কিত এতে অনুমত হয় যে বাস্তুতন্ত্র একটা নির্দিষ্ট কার্যকর গঠন বা আকৃতি রয়েছে খাদ্য ও খাদকের সমন্বয়ে যে খাদ্য স্তর বা পুষ্টি স্তর রয়েছে সেগুলোকে পরপর খারাপভাবে সাজালে একটা পিরামিডের আকার নেয় একে বাস্তুতন্ত্র সংস্থানিক পিরামিড বলা হয় এই পিরামিডের নিচে থাকে উৎপাদক এবং পর্যায়ক্রমে উপরের দিকে থাকে খাদক গুলোর স্থান প্রতিটি পুষ্টি স্তরে জীবের সংখ্যা শক্তি ওজন অনুপাতে পিরামিড তৈরি হতে পারে কয় মানে বাস্তুসংস্থানের পিরামিডের প্রকারটা যদি দেখি জীবের সংখ্যাগতজনিত পিরামিড সেটা হচ্ছে দি পিরামিড অফ জীবভরের পিরামিড দি পিরামিড বায়ামস শক্তির পিরামিড দি পিরামিড এনার্জি আমরা একটা একটা করে জানি জীবের সংখ্যাজনিত পিরামিড কি কোনো খাদ্য শৃঙ্খলের খাদ্য স্তরের সংখ্যাভিত্তিক সম্পর্ক দেখানোর জন্য সৃষ্ট পিরামিড এখানে আমি একটা মাঝখানে একটু কথা বলে নিই এখানে আমি তিনটার একটা চিত্র দেওয়া আছে তোমরা চিত্রগুলো কিন্তু পাশাপাশি লক্ষ্য করো আমি ব্যাখ্যাগুলো বলে যাচ্ছি তোমরা দেখো জীবের সংখ্যাজনিত পিরামিডটা কি হচ্ছে যে কোনো খাদ্য শৃঙ্খলের খাদ্যস্তরের সংখ্যাভিত্তিক সম্পর্ক দেখানোর জন্য সৃষ্ট পিরামিডকে সংখ্যাজনিত পিরামিড বলে এখানে প্রতিটি পুষ্টি স্তরে প্রতি একক ক্ষেত্রফলযুক্ত স্থানে জীবের সংখ্যা নির্ণয় করা হয় উৎপাদকের জীবদেহের আকারের উপর পিরামিডের আকার নির্ভরশীল খাদ্যকের তুলনায় উৎপাদকের আকার ছোট এবং ক্ষুদ্র হলে পিরামিড খারাপ প্রকৃতির এবং বৃহৎ হলে পিরামিড উল্টানো হয় দেখা গিয়েছে একটা পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক হলো সবুজ বর্ণের শৈবাল এবং ক্ষুদ্র ক্ষুদ্র ডায়টম এই ধরনের এদের সংখ্যাও প্রচুর যেহেতু সেহেতু পিরামিড নিচের দিকে প্রশস্ত হয় এবং ক্রমান্বয়ে উৎপাদকের সংখ্যা কমতে থাকে সেই তুলনায় খাদকের সংখ্যাও কমতে থাকে এজন্য পিরামিডটি খাড়া হয় তৃণভূমি বা শস্য ক্ষেত্রে পিরামিডের আকৃতিও কিন্তু অনুরূপ হয় আর কিন্তু অরণ্যের যেখানে বৃক্ষেই উৎপাদক সেখানে কিন্তু পিরামিড উল্টানো থাকে এখানে উল্লেখ করা প্রয়োজন যে সংখ্যাজনিত পিরামিড কোনো বাস্তুতন্ত্রের খাদ্যস্তরের সঠিক চিত্র তুলে ধরতে পারে না কেননা এটি কাজ বা শক্তি প্রবাহ জড়িত নয় এতে জীবের আপেক্ষিক কোনো একটা পরিবেশের বিভিন্ন জীব সম্প্রদায়ের বিভিন্ন পুষ্টি স্তর অনুযায়ী বিভিন্ন হয়ে থাকে সংখ্যা ভিত্তিতে অনেক সময় গোটা উদ্ভিদ গোষ্ঠীকে উপস্থাপন করা সম্ভব হয় না যেমনটা অরণ্যভূমির ক্ষেত্রে হয়ে থাকে জীবভরের পিরামিড জীবভর হল ভূপৃষ্ঠের কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে একটা নির্দিষ্ট সময়ের উদ্ভিদ প্রাণীর মধ্যে মোট সংখ্যা একে সংখ্যা ওজনের মাধ্যমে প্রকাশ করা হয় পুষ্টি স্তরে একক ক্ষেত্রফলযুক্ত স্থানে জীবদের ওজন অনুযায়ী এই ধরনের পিরামিড তৈরি হয় উৎপাদকের ওজন বেশি হলে এবং বিভিন্ন পুষ্টি ওজন ক্রমশ কম হতে থাকলে খারাপ পিরামিড তৈরি হবে কিন্তু পুকুরের বাস্তুতন্ত্রে বিপরীত ঘটনা ঘটে বলে উল্টানো পিরামিড তৈরি হয় কারণ এখানে উৎপাদকগুলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব এবং তাদের ওজন খাদ্য স্তর থেকেও কম খাদ্য স্তরের ওজন ক্রমান্বয়ে বাড়তে থাকে শক্তির পিরামিড বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের বিভিন্ন পুষ্টিস্তরে একটা নির্দিষ্ট স্থানে বা সময় যে পরিমাণ শক্তি ব্যবহৃত হয় সেই অনুযায়ী যে পিরামিড তৈরি হয় তাকে শক্তির পিরামিড বলে উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত প্রতিটি ধাপে যেমন শক্তিবাহিত হয় তেমন অপচয়ও হয় প্রচুর শক্তি পিরামিড একটা বাস্তুতন্ত্রের পুষ্টি স্তরের অনেকখানি সঠিক চিত্র তুলে ধরে এখানে শুধু কোনো এক সময় কোনো পুষ্টি স্তরের জীবের সংখ্যা ওজনের উপস্থিতিই নয় বরং বজুদের খাদ্যের পরিমাণ এবং কী হারে খাদ্য উৎপাদন হয় তাও বিবেচনার আওতে পড়ে সেহেতু শক্তি পিরামিড হচ্ছে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এক পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি শক্তি পরিবহনের হার এক স্তর থেকে অন্য স্তরে শক্তি পরিবাহিত হওয়ার সময় কী করে প্রচুর পরিমাণে শক্তির অপচয় ঘটে মনে রাখতে হবে সেহেতু শক্তি পিরামিড সর্বথাই খাড়া হয়ে থাকে আমরা এবার চলে যাব পরের স্লাইডে বাস্তুতন্ত্রে পুষ্টি স্তর পুষ্টি স্তর হচ্ছে খাদ্যের যোগান ও পুষ্টির যোগান নির্ভর স্তর উৎপাদক প্রাথমিক গৌণ প্রকৌণ ইত্যাদি খাদক স্তর নিয়ে গঠিত স্তরগুলো হচ্ছে স্তরগুলো জানার আগে আমরা একটু দেখি যে খাদ্য শৃঙ্খলার বিভিন্ন খাদ্যস্তর রয়েছে এগুলোকে পুষ্টি স্তর বলে পুষ্টি উৎপাদক থেকে বিভিন্ন পুষ্টি স্তর বা ট্রফিক লেভেলের মধ্যে দিয়ে স্থানান্তরিত হয় দেখা গেছে যে এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে শক্তি প্রবাহের সময় প্রায় সত্তর শক্তি তাপ শক্তি হিসাবে নষ্ট হয়ে যায় বাস্তুতন্ত্রে পুষ্টি স্তরের বিভাগ আমরা যদি দেখি প্রথমে একে কতগুলো ক্লাসিফিকেশন করা হয়েছে সেগুলো কি কি অটোট্রফ বা সবুজি এগুলো হচ্ছে উদ্ভিদ নিজেরাই নিজেদের খাদ্য প্রস্তুত করে বলে এদেরকে অটোট্রপ বলে শক্তির উৎস হিসাবে পরভোজীদের ন্যায় এদের জৈব যৌগের উপর নির্ভর করতে হয় না সবুজি দুইটা শ্রেণীতে বিভক্ত একটা হচ্ছে ফটু অটোট্রপ যেটাকে শালক সবুজি বলা হয় একটা হচ্ছে কেমো অটোট্রপ বা রসায়ন সবুজি ফটু অটোট্রপ বা শালক সবুজি হচ্ছে এরূপ সবজির সঙ্গে আমরা সবচেয়ে বেশি পরিচিত এরা শালক সংশ্লেষণ মানে সংশ্লেষক জীব এদের শক্তির উৎস প্রায় সকল ধরনের উদ্ভিদই শালক সবুজি তবে কিছু পরাশ্রয়ী উদ্ভিদ রয়েছে যেটার ব্যতিক্রম কেমো অটোট্রপ সূর্যালোকের সাহায্য ছাড়াই কিছু জীব শক্তি সংগ্রহ করে এগুলো আলোক ব্যতীতই অজৈব দাতাদের অক্সিডেশন থেকে শক্তি সংগ্রহ করে বাস্তুতন্ত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ কেমো অটোট্রফ উপস্থিত থাকে নাইট্রোজেন চক্রে এদের মধ্যে রয়েছে নাইট্রোসোমোনাস ও নাইট্রোকাস এখানে উল্লেখযোগ্য যে সমুদ্র তলদেশের গভীরে যেখানে ভূতকের দিয়ে লাভা নির্গত হয় সেখানে হাইড্রোজেন সালফাইড ভক্ষণ করে বেঁচে থাকে এমন কেমো অটোট্রফ ব্যাকটেরিয়ার পুঞ্জীভূত ঘটে ম্যারিয়ানা খাদ ছত্রিশশো মিটার গভীরে এদের পাওয়া যায় পাওয়া গেছে এ ব্যাকটেরিয়া খেয়ে বেঁচে থাকে এইরূপ জাতীয় প্রাণী যেটাকে টিউব ওয়ার্ম লক্ষ্য করা গেছে সমুদ্রের তলদেশে প্রায় পঁচিশশো মিটার গভীরে যেখানে আগ্নেয় শিলা রয়েছে সেখানে তারপর আছে পরভজি হ্যাটেরোট্রপ যে জীব সমুদয় অন্যান্য জীব যেমন উদ্ভিদ অথবা প্রাণী অথবা উভয়কেই খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের পরভোজী বলে সবুজ উদ্ভিদ হল উৎপাদক অন্যান্য জীবসমুদায় বা প্রাণীগুলো সাধারণত পরভোজী বাস্তুতন্ত্রের উদ্ভিদের মতো প্রাণী সমান গুরুত্বপূর্ণ কয়েক প্রকার ব্যাকটেরিয়া ছাড়া এ প্রাণী জগৎ পরভোজী সবুজি ও প্রাকৃতিক নিয়মে সংখ্যাগত বা পরিমাণগত ভারসাম্য বজায় রেখে ইকোসিস্টেমটাকে টিকে রাখে ফুড চেন সর্বপ্রথম স্তর উৎপাদক সর্বশেষ স্তর বিয়োজক এর মধ্যে পরভোজির অবস্থান পরভোজীরা খাদ্য ভক্ষণের প্রকৃতি অনুযায়ী তিনটা স্তরে বিভক্ত প্রথম শ্রেণীর খাদক সেগুলো হার্ভিভর দ্বিতীয় শ্রেণী পরবর্তী শ্রেণীর খাদক মাংসভোজী বা মাংসাশী বা কার্নিভর হুম প্রথম শ্রেণীর খাদ্য যেটাকে হারভিভার আমরা এটা আগে এগুলো বারবারই বলেছি তারপর এখন এগুলো আলাদাভাবে তোমাদেরকে বলে বলছি যে হারভিভার্স হচ্ছে সাকাশীরা খাদ্য হিসাবে ভেষজ এবং উদ্ভিদজাত পদার্থ গ্রহণ করে সাকাশী গুলা হচ্ছে ওই প্রি প্রিডেটর এবং প্যারাসাইটিক্স দুই প্রকারী হয় যে শাকাশিরা গ্রহণযোগ্য খাদ্য অপেক্ষা আকার আয়তন বড়ো হয় অথবা নির্দিষ্ট উদ্ভিদের পুরোটাই স্বল্প সময় খেয়ে ফেলে তাদেরকে প্রিডেটর বলে অধিকাংশ স্থানীয় প্রাণী ভক্ষক শ্রেণীর যেমন হরিণ খরগোশ বাইসন গরু ছাগল হাতি গন্ডার এগুলো এবং এছাড়া অসংখ্য ক্ষুদ্র অতি ক্ষুদ্র সাকাশী প্রাণী প্রকৃতিতে অবস্থান করে এবং বেশ কিছু পাখি পতঙ্গ সাকাশী যে সাকাশীরা খাদ্যের জন্য খাদ্যবস্তুটিতে দীর্ঘকাল বাস করে এবং ধীরে ধীরে দীর্ঘকাল খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে তাদেরকে পরাশ্রয়ী সাকাশী বলে এদের খাদ্য সাধারণত ভিটামিন উদ্ভিদ প্রোটিন অন্যান্য ভেষজ খাদ্য সমৃদ্ধ হয় উদ্ভিদ কাণ্ড পাতায় বসবাসকারী বিভিন্ন পোকা কীট এসব হচ্ছে পরাশ্রয়ী প্রকৃতির যেমন রেশম কীট গুটি পোকা লাক্ষাকীট এগুলো অধিকাংশ ভেষজও খাদ্য গ্রহণকারী পোকামাকড়ি পরাশ্রয়ী শ্রেণীর তবে কয়েক ধরনের ইনসেক্ট আছে যেগুলো অন্য স্থান থেকে উড়িয়ে এসে ভেষজকে নির্মূল করে সেগুলোকে ভক্ষ শ্রেণী ধরা হয় শ্রেণীভোজী প্রাণীদের বেঁচে থাকার জন্য ভালো ক্ষিপ্রতা প্রয়োজন ভালো ক্ষিপ্রতা প্রয়োজন কারণ মাংসাশী প্রাণীদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য এদের দ্রুত পলায়নের প্রয়োজন হয়ে পড়ে অপর একটা অসুবিধা হলো গৃহীত ভেষজ খাদ্য বা উদ্ভিদ পত্র বা কাণ্ড অনেক ক্ষেত্রে বিষাক্ত হয়ে থাকে যা গ্রহণকারী তৃণভোজীর পক্ষে বিপজ্জনক হতে পারে পরবর্তী শারীর খাদ্য কি কনজিউমার অফ হায়ার অর্ডারের মধ্যে আছে কর্নিভর মাংসভী বা মাংসাশী তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে বেঁচে থাকে যে সকল প্রাণী তাদেরকে মাংসাশী প্রাণী বলে তৃণভোজী প্রাণীদের বাড়তি সুবিধা হল তৃণ বা উদ্ভিদ প্রকৃতিতে সচল নয় সেজন্য খাদ্য সংগ্রহে তৃণভোজীদের সুবিধা তবে অচল অবস্থানের জন্য তৃণভোজীদের সংখ্যা অধিক হলে খাদ্য নিঃশেষিত হওয়ার সম্ভাবনাও থাকে কিন্তু মাংসাশী প্রাণীদের খাদ্যের জন্য তৃণভোজীদের সন্ধানে ঘুরে বেড়াতে হয় এবং শক্তির প্রয়োগ ও ক্ষিপ্রতার দ্বারা তৃণভোজী প্রাণীদের আক্রমণ করে এবং ও পরাস্ত পরাস্ত করে খাদ্য সংগ্রহ করতে হয় সম্পর্কটি শিকার ও শিকারির 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 ক্ষেত্রে এক্ষেত্রে তৃণভোজী শিকার এবং মাংসভোজী শিকারী তবে তৃণভোজী প্রাণীদের সাধারণত সহজপ্রাচ্য ও অবিষাক্ত প্রোটিন এবং অন্যান্য খাদ্যগুণে সমৃদ্ধ হয় অম্নিভোর্স সর্বভোগ যে সকল প্রাণী খাদ্য হিসাবে একই সঙ্গে উদ্ভিদজাত পদার্থ ও প্রাণীদেহের ভক্ষণ করে থাকে তাদের সর্বভোগ বলে খাদ্য গ্রহণে এই সকল প্রাণীর ইচ্ছা অনিচ্ছা ভেষজ বা প্রাণীজ খাদ্যের প্রাপ্তিযোগ্যতা খাদ্য গ্রহণে প্রভাব ফেলে এরা একই সঙ্গে ভিটামিন প্রচিন এবং অন্যান্য বিভিন্ন খাদ্যগুণ সমৃদ্ধ খাদ্য গ্রহণ করে তবে এদের বিপাক প্রক্রিয়া কেবল তৃণভোজী অথবা কেবল মাংসভোজীদের খাদ্য গ্রহণের জন্য বিশেষভাবে তৈরি নয় বলে সব ধরনের উদ্ভিদজন প্রাণীজাত খাদ্য গ্রহণে গ্রহণে এবং হজমে এরা পারদর্শী নয় বহু ধরনের খাদ্য গ্রহণের সুযোগ থাকলেও বিশেষ বিশেষ ধরনের খাদ্য গ্রহণে এদের প্রবণতা লক্ষ্য করা যায় প্রকৃতিতে ভালুক বন্য কুকুর এবং সব ধরনের বহু ধরনের পাখি পোকা সর্বভোগ শ্রেণীর এরপরে আসে ডিকম্পোজার প্রকৃতিতে উৎপাদকের পরেই যার স্থান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে ডিকম্পোজার উৎপাদক ছাড়া যেমন শাকাশী মাংসাশী অথবা কোনো জীবনেরই অস্তিত্ব থাকত না বিয়োজক তেমন মৃত জীব জৈব ছাড়াও পুঞ্জীকরণ ঘটেই চলত যার ফলে পৃথিবীতে নিঃশেষত কার্বন ডাইঅক্সাইড নাইট্রেট ফসফেট বা অন্যান্য অজৈব পদার্থ সময় যার জীবন ধারণের জন্য অপরিহার্য বিয়োজক সমূহ জৈব বর্জ্য মৃত জীব জীবাশেষকে ভেঙ্গে দিয়ে প্রাণ ধারণের অপরিহার্য অজৈব উপকরণ সৃষ্টি করে উৎপাদক ও খাদ্যকের প্রাকৃতিক অভিজ্ঞতায় নিজেদের বংশবিস্তার করেই চলে উৎপাদক ও খাদ্যকুল মৃত অবস্থায় পরিবেশে পুঞ্জিত হয় বিয়োজক তাদের ভেঙে ফেলে পরিবেশ থেকে সাধারণ অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড খনিজ যেমন অ্যামোনিয়া তৈরি করে যা বায়ুমণ্ডল এবং মৃত্তিকা ভাণ্ডারে ফিরে যায় এই যে বিয়োজক বা পরভূচি প্রায়শই আনুবীক্ষণিক জীবপুঞ্জ তারা বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষায় অত্যন্ত অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে বিয়োজকদেরকে ডেট্রিটিয়াস ফুড চেইন্সে ফেলা হয় যা বিয়োজক স্তর থেকে ধাপে ধাপে খাদক স্তরগুলোকে শক্তি ও পুষ্টি প্রভাব ঘটায় বাস্তুতন্ত্রের শর্তাবলী বাস্তুতন্ত্র কিছু শর্ত আছে যেগুলো হচ্ছে আমরা যদি দেখি সেখানে যে জীব তার পরিবেশ থেকে কিন্তু স্বতন্ত্র নয় জীব প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে নির্ভরশীল নিবিড়ভাবে নির্ভরশীল তাই জীবজগত বাহ্যিক পরিবেশের পারস্পরিক ক্রিয়া কতগুলো শর্তাবলীর উপর নির্ভরশীল সেগুলো কি সেগুলো দুইটা ভাগে ভাগ করা হচ্ছে প্রাকৃতিক শর্তাবলী এবং জৈবিক শর্তাবলী প্রাকৃতিক শর্তাবলীর মধ্যে রয়েছে শক্তি তাপমাত্রা পানি বায়ুমণ্ডল বায়ুমণ্ডল আগুন অভিকর্ষ ভূসংস্থান মৃত্তিকা প্রাকৃতিক শর্তাবলী এই শর্তাবলীর মধ্যে আমরা প্রথমে দেখি শক্তি বাস্তুতন্ত্রের শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি সূর্য থেকে আগত মাইক্রোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের তালক তরঙ্গ সবুজ উদ্ভিদেকে সালক সংশ্লেষণে যেমন সাহায্য করে তেমনই পরিবেশকে উত্তপ্ত করে তাছাড়া সূর্যালোকের তীক্ষ্ণতা দিক স্থায়িত্ব উদ্ভিদের উপর যথেষ্ট প্রভাব ফেলে তাপমাত্রা তাপমাত্রা হচ্ছে কঠিন তরল বায়বীয় সব ধরনের পদার্থকে পদার্থই সূর্যালোকে শোষণ করে উত্তপ্ত হতে পারে তবে উদ্ভিদের বৃদ্ধি ও বিপাকে তাপমাত্রার প্রভাব যথেষ্ট তাছাড়া উদ্ভিদের বিস্তার ও বিস্তৃতিতেও তাপমাত্রা অনেক প্রভাব ফেলে মৃত্তিকা বা গাছের পাতার চেয়ে পরিবেশের উষ্ণতা কম হলে তাপপ্রবাহ উচ্চ তাপযুক্ত দ্রব্য থেকে নিম্ন তাপযুক্ত দ্রব্যের দিকে বাহিত হয় সাগরের ধারে উচ্চ বায়ুপ্রবাহ দেখা যায় এই তাপপ্রবাহ বায়ু জলস্রোত দিয়ে বিক্রিয় পারে পানি পানি জীবন বাস্তুসংস্থানের জন্য পানি অপরিহার্য তবে ভূপৃষ্ঠের সর্বত্র পানির পরিমাণ একরকম নয় কিন্তু জলজ বাস্তুসংস্থানের ক্ষেত্রে পানির প্রাচুর্যতা থাকে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম তাই পানি চক্রের মাধ্যমে এই পানি ভাণ্ডার সবসময় পূর্ণ থাকে অবিরহত বাষ্পীভবন বাষ্পীমোচন বৃষ্টিপাত তুষারপাত দিয়ে স্থলভাগের প্রয়োজন মেটায় পানির প্রতুলতা ও অপ্রতুলতা পরিবেশকে বিশেষভাবে প্রভাবিত করে যে স্থানে বৃষ্টিপাত বেশি হয় সেখানে জীবের আধিক্য দেখা যায় আবার যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম সেখানে জীবের উপস্থিতিও কম তাই বাস্তুতন্ত্র তিন ধরনের হয় মরু বাস্তুসংস্থান তৃণবা বন বাস্তুসংস্থান ও পানি বাস্তুসংস্থান এরপর আসি বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড সালক সংশ্লেষণ ও অক্সিজেন শোষণের জন্য অপরিহার্য নাইট্রোজেনের কিছু অংশ আমিষ তরিতে ব্যবহৃত হয় বায়ুমণ্ডলের প্রভাবান অংশকে বাতাস বলে এই বাতাসের মাধ্যমে তাপভবন বাষ্পমোচন ত্বরান্বিত হয় ও জলীয় বাষ্পের ভাণ্ডার পূর্ণ হয় এই জলীয় বাষ্প পুঞ্জীভিত মেঘ রাশির সৃষ্টি করে এবং একসময় বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে নেমে আসে ফলে বাস্তুতন্ত্রের বিকাশের তারতম্য ঘটে বায়ু প্রবাহের গতি ও বেগের তারতম্য অনুপাতে উদ্ভিদের গঠন বচিত দেখা দেয় এমনকি হ্যারিকেন টর্নেডো প্রভৃতি ঘূর্ণিঝড় বাস্তুতন্ত্রের তারতম্য ঘটায় আগুন আগুন বাস্তুতন্ত্রের আকস্মিক পরিবর্তন ঘটায় বজ্রপাতি এই ধরনের আগুনের জন্য দেয় একটা অরণ্যে আগুন ধরলে বা দাবানলের রূপ নিলে কয়েক মুহূর্তে সে সযত্নে লালিত বনভূমি বাস্তুতন্ত্র আমূল পরিবর্তন আনে তবে এই কথা সত্য যে যে স্থানে বারবার আগুন লাগে বা সম্ভাবনা থাকে সেখানকার বাস্তুসংস্থান এমনভাবে গড়ে ওঠে যে জীবজগত আগুন প্রতিরোধ করতে পারে প্রাশী অভিকর্ষ প্রাকৃতিক শর্তাবলীর মধ্যে এটি অপরিবর্তনশীল অভিকর্ষের প্রভাব মূল মাটির নিচ থেকে এবং বীট মাংসর উপর দিয়ে দিকে বাড়ে এই অভিকর্ষের প্রভাব অতিক্রমের জন্য শক্তির প্রয়োজন উচ্চ বৃক্ষ নব্বই মিটার উচ্চতা পর্যন্ত মূল দিয়ে শোষিত পানি তুলতে পারে চাঁদের অভিকর্ষণজনিত কারণে সাগরে জোয়ার ভাটা হয় বেলাভূমি ও সৈকতভূমির বাস্তুসংস্থানের তারতম্য হয় জোয়ারে পানির ও ভাটার বায়ুমণ্ডলের প্রতিকূল পরিবেশের মুখোমুখি হয় জীবজগৎ ভূসংস্থান পৃথিবীর ভূমিভিত্তিক অবস্থান সব জায়গায় একরূপ নয় কোথাও সূচ্য পর্বতমালা কোথাও সমভূমি কোথাও খাড়া ঢালু কোথাও তটরেখা কোথাও মালভূমি কোথাও বালু ধুধু প্রান্তর ভূসংস্থান জীবের উপর সরাসরি কোনো প্রভাব না ফেললেও তাদের পানি ধারণের ক্ষমতার উপর জীবজগতের তারম তারতম্য দেখা দেয় যেমন একটা ঢালু স্থানের উদ্ভিজ্জগত কেমন হবে তা নির্ভর করে ওই ঢালু স্থানের বায়ু প্রভাব কোন দিক থেকে প্রবাহিত হয় বৃষ্টির পরিমাণ কত এবং ওই স্থানে পানি ধারণ ক্ষমতা কতটুকু তার উপর আবার তুষার সূর্যের আলো ছায়া প্রভৃতি প্রভাবিত স্থানে অনুরূপ তারতম্য দেখা দেয় তারপরে আসে মৃত্তিকা এটি একটা জটিল ভৌত রাসায়নিক সংমিশ্রণে গঠিত পরিবেশ মাটির উপাদান হলো বালি পানি কাদা এটি প্রয়োজনীয় পানি এবং খনিজ দ্রব্য যোগান দিয়ে জীবজগতের পুষ্টি ও বৃদ্ধি নিশ্চিত করে এখানে খনিজ লবণের তারতর্ম্য হলে উদ্বেগের তারতম্য ঘটে লবণ ছাড়া মাটিতে আরও অনেক ধরনের অণুজীব রয়েছে জৈব পদার্থ রয়েছে এবং শৈবাল রয়েছে এগুলো গেল আমাদের বাস্তুতন্ত্রের প্রাকৃতিক শর্তাবলী আমরা যদি দেখি জৈবিক শর্তাবলী জৈবিক শর্তাবলীর মধ্যে রয়েছে খাদ্য উৎপাদক বিভিন্ন ধরনের খাদক গ্রহণকারী এবং বিয়োজক বিগলনকারী বা সাটনকারী যেটাই বলো না কেন সেটাই তো মোটামুটি আমরা আজকে বাস্তুসংস্থানের পুরোপুরি জিনিসটাই মানে পুরোপুরি ব্যাপারটাই জেনেছি বিভাগ এগুলো তো আগের ক্লাসে জেনেছি আজকে ফুড চেইন ফুড ওয়েভ পিরামিড বিভিন্নভাবে পুষ্টি স্তর তারপরে শক্তি প্রবাহ ইকোসিস্টেমে এগুলো মোটামুটি আমরা আশা করি আজকে ক্লাসে তোমাদের ইয়েটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এবং তোমাদের আরেকটু জানার জন্য তোমরা যে কোনো যে কোনো সেটা ভোটানির উদ্ভিদ পরিবেশ বিজ্ঞান অথবা যে কোনো বায়োজিওগ্রাফি বইগুলোতে ইকোসিস্টেম পাবা এবং তোমরা সেই বইগুলোর সহযোগিতাও নিবে বাসায় পড়ার জন্য তো শিক্ষার্থীরা তোমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো এবং দোয়া করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আর আমার জন্য দোয়া করো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম